হ্যাঁ, ফ্রি ফায়ার আমাদের ক্ষতি করে। কি ক্ষতি করে? নেশাখোর ছেলেটা আজ বাসায় বসে গেম খেলে, এলাকায় গ্যাঞ্জাম করা ছেলেটা আজ বাসায় বসে গেম খেলে, প্রেমে ছেঁকা খাইছে সুইসাইড করবে, ওই ছেলেটা সুইসাইড না করে গেম খেলে। যেই ছেলেটা বাসায় সবার বকা শুনতো কাজবাজ করে না দেখে, ওই ছেলেটা আজ লাইভ স্ট্রিম করে মাসে 3-4 লাখ টাকা ইনকাম করে। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, আবার ধরবেও না, আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও না মরে লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। এমন অভিজ্ঞতার মানে এমন অভিজ্ঞতা কার কার হয়েছে আমার বন্ধুদের মধ্যে? অবশ্যই কথাটা হচ্ছে একজনের থেকে ক্রেডিট নেওয়া কালেকশন কথা। ভালো তো সবাই বাঁচতে পারে, কিন্তু সেই মানুষটাকে দিন শেষে কতজন ভালো রাখতে পারে? ভালোবাসা নয়, ভালো রাখাটাই হলো ভালোবাসা। রবি ঠাকুর একটা কথা খুব মনে পড়ে, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও, যদি সে তোমার হয় তাহলে তোমার কাছেই ফিরে আসবে।